1988 সালে ভুল পছন্দে রাজ্যে কংগ্রেস টিইউজিএস জোট সরকার ক্ষমতায় এসেছিল। এর জেরে রাজ্যে ক্ষমতা জাঁকিয়ে বসেছিল বামেরা। বক্তা বিধায়ক বিশ্ববন্ধু সেন। সেই সাথে তিনি দাবি করেন, এখন মানুষকে সরকারের সুযোগ সুবিধা পাওয়ার জন্য আর মিছিল মিটিং করতে হয় না, নির্দিষ্ট সিস্টেম অনুসারে হাতে পৌঁছে যাচ্ছে মানুষের অধিকার। বছরের প্রথম দিন ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরের মাঠে বিকশিত ভারত যাত্রার প্রচার গাড়ির উদ্বোধন হলো। উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দেশ সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন বিধায়ক বিশ্ববন্ধু সেন দাবি করেন, এখন মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আর মিছিল মিটিং করতে হয় না, নির্দিষ্ট সিস্টেম অনুসারে হাতে পৌঁছে যাচ্ছে মানুষের অধিকার। একটা মিটিং মিছিল করতে হয় না, সমাবেশ করতে হয় না, ধর্মঘট করতে হয় না, দেবসন্ধি করতে হয় না, ঘেরাও করতে হয় না। এখন যার যার কাজ, যার যার দৃত্তের মধ্যে যে যে আছেন, সরকারের কাজ সেই সেই দৃত্তগুলোকে সফলভাবে পরিচালনা করা। সেই সাথে তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, 1988-তে ভুল পছন্দের রাজ্য কংগ্রেস টিইউজেএস জোট সরকার ক্ষমতায় এসেছিল। এর জেরেই রাজ্যে ক্ষমতা জাঁকিয়ে বসেছিল বামেরা। 1988 সালে ভুল ছয়েছে, 1988 সালে ভুল ছয়েছে, ত্রিপুরা রাজ্যে ক্ষমতা এসেছিল, ভুল ছয়েছে, কথা খেয়াল করবেন। তারপর থেকে ভুল রং ছয়েছরা পরবর্তী নির্বাচনে আর জিততে পারেনি। ধর্মনগর, কুটিরতলা, যুবরাজনগর, পানিসাগর, এই সকল কেন্দ্র ভুল চয়েস। সেই যে পুরাতন শাসক দল ক্ষমতা গেলে বসেছিল তাকে উৎখাত করতে সুদীর্ঘ 25 বছর লেগেছে। ধর্মনগর লেগেছে 25-30 বছর, 25 বছর যুবরাজনগর লেগেছে 30 বছর, কুটিরতলা আজ উদ্ধার হয়। একই সাথে তিনি এদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনে বক্তব্য রাখেন। এক্ষেত্রে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজের দিক থেকে হাজার গুণ এগিয়ে রয়েছেন বলে দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।